বাংলাদেশ থেকে প্রচুর জনবল কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য, নিজের ভাগ্য উন্নয়নের জন্য। অনেক প্রবাসী ভাই বন্ধু আছেন যারা বিদেশ থেকে বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করতে চান না, আমাদের বাংলাদেশের নিয়ম কানুনগুলো তাদের পছন্দ হয় না, পছন্দ হয় না বাংলাদেশের আবহাওয়া। কিন্তু আপনারাই কিন্তু এই আপনাদের শৈশব জীবন, কৈশোর জীবন শেষ করেই বিদেশ পাড়ি দিয়েছেন নিজের অর্থনৈতিক সচ্ছলতার জন্য, এবং বাংলাদেশকে পাঠাচ্ছেন আপনারা রেমিটেন্স। স্বদেশ বিদেশ কাছে দূরে গ্রামগঞ্জের হাটে মাঠে ঘাটে থেকে যে এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক ভাই বন্ধু আছেন যারা বিদেশ থেকে বাংলাদেশে আসেন, এসে বলেন যে ভাই তোমাদের এই কালচারগুলো আর পছন্দ হয় না, কারণ আমরা যে বিদেশে 2 থেকে 5 বছর বা কেউ কেউ 10-15 বছর পর্যন্ত অতিবাহিত করেছেন, তাদের ওই দেশটাই কেন ভালো লাগে? কারণ তাদের ওই দেশের নিয়ম কানুন, আইন এবং জবাবদিহিতা। আমাদের বাংলাদেশে আসলে কি ভাই জবাবদিহিতা আছে? বাংলাদেশের আইন কানুন জবাবদিহিতা না থাকার কারণেই কিন্তু যারা প্রবাস থেকে বাংলাদেশে আসেন তারা কিন্তু আবারও চলে যায়। বাংলাদেশ কিন্তু $10,000 বিলিয়ন ঋণগ্রস্ত। আপনারা এখন পর্যন্ত যারা অর্থনৈতিকভাবে সচ্ছল আছেন, আমি তাদের বলবো যদি আপনি কাজে দক্ষতা থাকে বা ইংরেজি টুকটাক একটু বলতে পারেন, জানেন, আপনার এডুকেশন সার্টিফিকেট মিনিমাম যদি SSC হয়, তবে বাংলাদেশ ছাড়াই আপনার জন্য বেটার। ঋণ করে খাইলো কারা আর ঋণ পরিশোধ করতেছে কারা, এটাই একটা প্রশ্ন। আপনি যদি চুপ থাকেন আমার মতো, তবে কিন্তু আপনাকেই এই ঋণের বোঝা বইতেই হবে। আর এই চুপ থাকার কারণেই অনেককেই ঋণের বোঝা বইতে হচ্ছে। তো আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন, আমি বলবো আপনি যত দ্রুত সম্ভব বাংলাদেশ ত্যাগ করেন, বাংলাদেশ ত্যাগ করে বিদেশে একটা ভালো অবস্থান তৈরি করেন এবং টাকা পয়সা বাংলাদেশে পাঠান। প্রবাসী ভাইরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আর এই রেমিটেন্স কিছু চোর ডাকাত কিন্তু চুরি করে আবার সেই বিদেশে নিয়ে যাচ্ছে, যে কারণে অনেকেই বাংলাদেশে রেমিটেন্স বৈধ পথে পাঠাতে চায় না, তারা অবৈধ বা হুন্ডির মাধ্যমে টাকা পয়সা পাঠায়। প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠান, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, আমরা কিছু কম মূল্যে জিনিসপত্র কিনে খেতে পারবো। দেশ এবং প্রবাস যে যেখান থেকে পারেন ধিক্ষার জানান এই চোর বাটপাদের, কারণ এই চোর বাটপাদের কারণেই কিন্তু আমরা আজ দেউলিয়াত্বর পথে রয়েছি। ব্যাংকিং অবস্থা নাজুক হয়ে গেছে কারণ এই চোর বাটপাগুলোই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে কিন্তু বিদেশে পাঠিয়েছে। রেমিটেন্স ছাড়া আমাদের বাংলাদেশকে কখনোই ডেভেলপ করা সম্ভব না। তো যে যেখান থেকে দেখছিলেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।